এই মুহূর্তে আবহাওয়ার সব থেকে বড় খবর। সিকিম থেকে শুরু করে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় মৌসুমি বায়ু প্রবেশের ফলে কিন্তু শুরু হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। বর্তমানে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় তীব্র গরমে কিন্তু নাজেহাল অবস্থায় রয়েছেন সাধারণ মানুষেরা। কিন্তু আবহাওয়া দপ্তর জানিয়েছে মৌসুমি বায়ু সক্রিয় হবার কারণে দক্ষিণবঙ্গে কিন্তু আগামী 24 ঘন্টার মধ্যেই বর্ষার বৃষ্টিপাত শুরু হয়ে যাবে, যার ফলে আগামী 3-4 দিন পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। তো আবহাওয়া সূত্র অনুযায়ী মৌসুমি বায়ুর প্রভাবে উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় থাকছে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস, তারই পাশাপাশি কোন কোন জেলায় এই অসহ্যকর গরম জারি থাকবে, তো এই বিষয়ে আবহাওয়া দপ্তরের তরফ থেকে যে গুরুত্বপূর্ণ আপডেটটি চলে এসেছে, তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে। তো বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আপনার জেলার আবহাওয়ার যে কোনো গুরুত্বপূর্ণ খবর আপডেট সবার প্রথমেই পেতে হলে অবশ্যই নিজের জেলার নামটি কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। বঙ্গে প্রবেশ করল মৌসুমি বায়ু অর্থাৎ বর্ষা, যার ফলে ইতিমধ্যেই উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলে শুরু হয়ে গিয়েছে ভারী বৃষ্টিপাত। বর্তমানে মৌসুমি বায়ু মারাত্মকভাবে কিন্তু সক্রিয় হয়ে উঠেছে বাংলার বিভিন্ন জেলাগুলির ওপর। কয়েক ঘন্টার মধ্যেই আবহাওয়ায় আসবে বিশাল পরিবর্তন। দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গের বিভিন্ন অঞ্চলে 50-60 কিলোমিটার গতিবেগে ঝড়ের দমকা হওয়ার সাথেই প্রবল ঝড় বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে দক্ষিণবঙ্গের উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, নদিয়া, মুর্শিদাবাদ, হাওড়া, হুগলি ও কলকাতায় এই বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এইসব জেলায় আগামী 2 দিন পর্যন্ত থাকছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কমলা সতর্ক বার্তা। বাংলাদেশের ক্ষেত্রে মৌসুমি বায়ু কিন্তু বাংলাদেশে অত্যন্ত সক্রিয় রয়েছে। বর্ষার আগমনের ফলে আজ থেকেই কিন্তু জেলায় জেলায় দেখা মিলবে ভয়ঙ্কর ঝড় বৃষ্টিপাত। রাজধানী ঢাকা সহ কক্সবাজার, টেকনাফ, ময়মনসিংহ, বরিশাল, খুলনা, পাবনা, চট্টগ্রাম, নেত্রকোনা, বিবাড়িয়া, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ এইসব অঞ্চলের ওপর দিয়ে আগামী 2 দিন পর্যন্ত কিন্তু থাকছে ভারী বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের পূর্বাভাস। বঙ্গোপসাগর উত্তাল থাকার কারণে সমুদ্রে যেতে কিন্তু সকলকেই বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলা হচ্ছে।